हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल लर्न विद फन। हेलो एवरीवन, आज आमरा आलोचना करब 2022 एकेडमिक सेशनेर जानुआरी मासेर प्रथम मॉडल एक्टिविटी टास्क क्लास टू एर अर्थात द्वितीय श्रेणीर। तबे तार आगे बोलबो ए टास्कटी सकल छात्र छात्रीदेर बाड़ीते बसे निजेर विषय भित्तिक खाताय करते हबे। विद्यालय थेके टास्कटी जमा देवार निर्दिष्ट दिन जानाले তখন সেটা বিদ্যালয়ে জমা করতে হবে। তাহলে চলো আগে দেখে নিই প্রশ্নপত্রে আমাদের কি দেওয়া আছে। প্রথমে দিয়েছে সংযোগ স্থাপনের সক্ষমতা। সংযোগ স্থাপনের সক্ষমতার প্রথম প্রশ্ন, নিচের অংশটি পড়ো এবং প্রশ্নের উত্তর লেখো। এখানে ছোট একটি অংশ দেওয়া আছে, সেই অংশটি আমাদের পড়ে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে দিয়েছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া আছে সেই সেন্টেন্সটির মধ্যে ক্যাপিটাল লেটারগুলি আমাদের খুঁজে বের করে সার্কেল করতে হবে। তারপর সমন্বয় স্থাপনের সক্ষমতায় দেওয়া আছে ঘর পূরণ করো। দুটি শব্দ দেওয়া আছে, যে শব্দ দুটির মাঝের বর্ণ নেই অর্থাৎ ফাঁকা, আমাদের সেই মাঝের বর্ণটি এমন একটি বর্ণ লিখতে হবে যাতে দুটো শব্দই পূরণ হয়। তারপরে দেখতে পাচ্ছি গণিত থেকে অর্থাৎ ম্যাথামেটিক্স থেকে দেওয়া ম্যাচ কলম এ উইথ কলম বি, আমাদের কি করতে হবে, কলম এতে যে ছবিগুলি দেওয়া আছে সেগুলি কাউন্ট করে অর্থাৎ গুণে আমাদের কলম বিতে যে নাম্বারগুলো দেওয়া আছে অর্থাৎ সংখ্যাগুলো তার সঙ্গে মিল করতে হবে, ম্যাচ করতে হবে। তারপরে যদি দেখি সমস্যা সমাধানে সক্ষমতা দেওয়া আছে। সমস্যা সমাধানের সক্ষমতায় দাগ দিয়ে শব্দ খুঁজে বার করে আমাদের লিখতে হবে। ওলট পালট করে কিছু আমাদের বর্ণ লেখা আছে, সেই বর্ণগুলি আমাদের সাজিয়ে দাগ দিয়ে মিল করে দুটি শব্দ বানাতে হবে। তারপরে দেওয়া আছে গুণে লেখো, অর্থাৎ ছবি দেওয়া আছে, সেই ছবিগুলি আমাদের কি করতে হবে, গুনতে হবে, গুণে লিখতে হবে কটি হাঁস আছে। এরপরে দেখব শারীরিক ও মানসিক সমন্বয় সক্ষমতায় দিয়েছে একটি ছবি, সেই ছবিটি আমাদের কি করতে হবে, ছবিটি রং করতে হবে এবং সেই ছবিটি নিয়ে অর্থাৎ ছবির সঙ্গে যাবে এরকম দুটি বাক্য আমাদের লিখতে হবে, দুটো সেন্টেন্স আমাদের লিখতে হবে, এই ছবি ওরিয়েন্টেড দুটো সেন্টেন্স। তাহলে চলো আমরা প্রথম থেকে সলভ করি। প্রথমে যেটা আছে নিচের অংশটি পড়ো ও প্রশ্নের উত্তর লেখো, সেখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে বংশু ছাতা মাথায় কোথায় যাবে। তো প্রশ্নের উত্তর দিতে গেলে আগে আমাদের অংশটি পড়তে হবে। তো অংশটি কি আছে, অংশটিতে লেখা আছে বংশু ছাতা মাথায় কোথায় যাবে, ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংস বধের অভিনয় হবে, আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। তাহলে আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি বংশু ছাতা মাথায় কোথায় যাবে, বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবে। তাহলে আমরা উত্তরটা লিখে নেব, কি আছে উত্তরটা, উত্তরটা হবে বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবেন। তাহলে আমাদের প্রথম উত্তর হয়ে গেল বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবেন। দ্বিতীয় প্রশ্ন আছে মহারাজ কেন আসবেন। আমরা এই যে অংশটা দেওয়া আছে সেখানেই পড়েছি মহারাজ কংসবধ অভিনয় দেখতে আসবেন, তাই তো? তাহলে আমাদের উত্তর কি হবে, আমাদের উত্তর হবে মহারাজ কংসবধ অভিনয় দেখতে আসবেন। তাহলে আমাদের প্রথম উত্তর হলো বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবেন, আর দ্বিতীয় উত্তর হলো মহারাজ কংসবধ অভিনয় দেখতে আসবেন। এরপরে দেখো বলেছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল লেটার কোনগুলো আছে। আমরা ক্যাপিটাল লেটার জানি এ বি সি ডি এইভাবে যেগুলো লিখি সেগুলো ক্যাপিটাল লেটার, আর এইভাবে যখন আমরা এ বি সি ডি লিখি সেটা হয় আমাদের স্মল লেটার। তাহলে আমরা এই এ বি সি ডি অর্থাৎ ক্যাপিটাল লেটার্সগুলো খুঁজব। তো এখানে ক্যাপিটাল লেটার কোন কোনগুলো আছে? এখানে ক্যাপিটাল লেটার আছে কে, কলকাতার কে, ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউ, আর বি। এই তিনটে আছে আমাদের ক্যাপিটাল লেটার। তাহলে এই তিনটে ক্যাপিটাল লেটার আমরা কি করব? আমরা শুধুমাত্র এই তিনটে ক্যাপিটাল লেটার এখানে সার্কেল করে দেব, এখানে কে, এখানে ডাব্লিউ, আর এখানে বি। এরপরে আছে সমন্বয় স্থাপনের সক্ষমতায় ঘর পূরণ করো। দুটো যে শব্দ দেওয়া আছে এই দুটো শব্দের মাঝে এমন কিছু আমাদের লিখতে হবে যাতে দুটো শব্দই পূরণ হয়। তাহলে আমরা যদি এখানে ধরো লিখি এই বর্ণটি, তাহলে দেখো আমাদের কি হচ্ছে, চঞ্চল, বঞ্চনা। তাহলে দুটো শব্দ আমরা পেলাম, কি কি পেলাম? এক পেলাম চঞ্চল, আর দ্বিতীয়টি পেলাম বঞ্চনা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এই বর্ণটি বসবে। এরপরে দেখছি ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এতে আমাদের কি করতে হবে? আমাদের কাউন্ট করতে হবে। এখানে প্রথমে কি আছে? চারটে গাছের ছবি, এক দুই তিন এবং চার। তাহলে চারটে গাছের ছবি হলে আমরা কিসের সঙ্গে ম্যাচ করব? আমরা ম্যাচ করব ফোর ট্রিজের সঙ্গে। তারপরে দেখব গাড়ির ছবি, কটা গাড়ির ছবি আছে? এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ সিক্স কার্স। তাহলে আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু ম্যাচ দিস পিকচার উইথ সিক্স কার্স। আমাদের এই ছবিটি সিক্স কার্সের সঙ্গে ম্যাচ করতে হবে। এরপরে আসছি সমস্যা সমাধানে সক্ষমতায়। সমস্যা সমাধানে সক্ষমতায় বলেছে দাগ দিয়ে শব্দ খুঁজে বার করে লেখো। অর্থাৎ এই যে ওলট পালট করে আ দন্ত স পয়ের অফলা ইত্যাদি সব দেওয়া আছে, আমাদের কি করতে হবে? সুন্দর করে সাজিয়ে দাগ দিয়ে শব্দ খুঁজে বের করতে হবে। তো আমরা এখান থেকে দুটো শব্দ পাবো, দুটো ঘর দেওয়া আছে। এই যে দুটো ঘর দেওয়া আছে, দুটো শব্দ কি কি হবে? প্রথম হবে আ, পয়লয় হসু ত, অর্থাৎ আপ্লুত। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব আপ্লুত। তারপরে কি আছে? তারপরে আছে দন্ত স পয়তয় আকার হ, অর্থাৎ সপ্তাহ। তাহলে আমরা এখানে দুটো শব্দ কি কি পেলাম? প্রথমটা পেলাম আপ্লুত, দ্বিতীয়টা পেলাম সপ্তাহ। ঠিক আছে, এরপরে বলছে গুণে লেখো। কটি হাঁস আছে আমাদের গুণে লিখতে হবে। তাহলে তোমরাও গোনো, একটি দুটি তিনটি চারটি। তাহলে এখানে চারটি হাঁস আছে, তাই আমরা কি লিখব? চারটি হাঁস। এরপরে আসছে শারীরিক ও মানসিক সমন্বয় সক্ষমতায় ছবিটি রং করো ও ছবিটি নিয়ে দুটি বাক্য লেখো। আমরা প্রথমে ছবিটি রং করে নেব, তারপরে ছবিটি নিয়ে দুটি বাক্য লিখব। তোমরাও আমার সাথে সাথে প্যাস্টেল কালার দিয়ে ছবিটি রং করতে থাকবে। যেমন যেমন আমি রং করব ঠিক সেরমভাবেই তোমরাও রং করবে। রং করার সময় মনে রাখবে যে সবার আগে আমরা দূরের আকাশে রং করব। আকাশি রং নিয়ে আমরা দূরের আকাশটা সম্পূর্ণভাবে আকাশি রং করে দেব। আকাশি রংটা করার সময় যদি আমাদের ভেতরে গাছের ভেতরেও রং ঢোকে অসুবিধা নেই, আমরা যখন গাছটি সর্বশেষে রং করব তাতে তখন আকাশি রংটা ঢেকে যাবে। তো আকাশটা রং হয়ে যাওয়ার পরে আমরা যে ঝোপগুলো আছে সেই ঝোপগুলোকে সবুজ রং দিয়ে পূরণ করে দেব। তোমরাও আমার সাথে সাথে সবুজ রং দিয়ে ঝোপগুলোকে রং করে দাও। আস্তে আস্তে সবুজ রংগুলো হয়ে যাওয়ার পরে তোমরা চাইলে আমি যেমনভাবে সবুজ এবং হলুদ দুটো রং দিয়ে শেডিং করে করেছি সেভাবেও করতে পারো, আবার শুধু সবুজ রং দিয়েও রং করতে পারো। রংটা সম্পূর্ণভাবেই নিজের ইচ্ছা মতনভাবে তোমরা করতে পারো। ঝোপগুলো সবুজ রং হয়ে যাওয়ার পর তারপরে আমরা রং করব যে মাঠ আছে সেই মাঠে। গ্রামের যে মাঠের রাস্তা, মিঠো রাস্তা হয়,
সেটা রংটা আমরা জানি যে হালকা হলদে রঙের বা লালচে রঙের হয়। সেই মেঠোর যে রাস্তাটা আছে সেই মেঠোর রাস্তাটাকে আমরা একটু হালকা লালচে রঙের করব। তোমরা চাইলে সেখানে সবুজ মাঠও করতে পারো। তারপরে রাস্তাটা যে আছে গ্রামের রাস্তা, সেই গ্রামের রাস্তাটা তো আমাদের শহরের রাস্তার মতো পিচের রাস্তা হয় না, সেই গ্রামের রাস্তাটা মাটির রাস্তা হয়, সেই কারণে গ্রামের রাস্তাটা আমরা মাটির রঙেরই করব। গ্রামের রাস্তাটা রং হয়ে যাওয়ার পরে সবার শেষে আমরা যে দুটি বড় গাছ দেখতে পাচ্ছি সেই বড় দুটি গাছকে রং করব। বড় দুটি গাছকে রং করার জন্য আমরা টিয়ের যে ট্রাঙ্ক আছে গাছের গুঁড়ি, সেই গাছের গুঁড়িতে আমরা ব্রাউন কালারটা দেব, বাদামি রং। তারপরে ব্রাউন কালার দেওয়ার পরে আমরা কি করব, গাছের পাতাগুলো আমরা সবুজ রং করে দেব। ডিপ সবুজ, হালকা সবুজ, সমস্ত কিছু মিশিয়ে তোমরা রং করতে পারো, বা তোমাদের যদি মনে হয় শুধু ডিপ সবুজ রং করবে সেটাও করতে পারো। রংটা একান্তভাবেই নিজের ইচ্ছা মতো তোমরা করতে পারো। আমাদের রং করা শেষ হয়ে গেছে, এবার আমরা বাক্য দুটি লিখব। বাক্য দুটিতে প্রথমে আমরা লিখব, একটি আঁকা বাঁকা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে। একটি আঁকা বাঁকা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে। আর দ্বিতীয়টা লিখব, রাস্তার ধারে অনেক গাছপালা আছে। আমাদের এই অ্যাক্টিভিটি তো এখানেই শেষ হচ্ছে। যদি কারোর বুঝতে কোথাও অসুবিধা থাকে বা কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার ইট টু এভরিওয়ান। বাই এভরিওয়ান।